বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নরম সেনেটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি। তো আজকে আমাদের কনসেপ্টটা হচ্ছে, আমরা যে সেনেটারি যে ড্রয়িং, এই ড্রয়িংটা নিয়ে কিভাবে যে এই ড্রয়িং অনুযায়ী আমরা কিন্তু কাজ করতে হয়, তো এই ড্রয়িংটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সেটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আলোচনা করব। তো আপনাদেরকে বিস্তারিত ড্রয়িংয়ে কী কী আছে এগুলো একটু তুলে ধরবো, বাড়িওয়ালাদের জন্য এটা সুবিধা হবে, প্লাস যারা কাজ করে তাদের জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম। আসলে প্রত্যেকটা আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ঢাকা মাটিকাটাতে, ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া মাটিকাটায়া। এখানে মূলত এটা একটা হাইরাইজ বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ের ফিনিশিং কাজের পূর্ব প্রস্তুতি হচ্ছে প্লাম্বিং যে কাজ আছে, স্যানিটেশন কাজ আছে, এমনকি ইলেকট্রিক কাজগুলো, এগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ফিনিশিং কাজগুলোর মধ্যে। তো উনি মূলত আমাকে ফোন দিছিল যে ভাই আসেন, আমরা তো কাজ শুরু করব, তো পূর্ব প্রস্তুতি হিসেবে আগে আমরা আসলে ডিজাইনটা নিয়ে একটা আলোচনা করা দরকার। এজন্য মূলত আজকে প্রজেক্টে আসা এবং আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে আমাদের ডিজাইনে কী আছে এবং অ্যাজ পার ডিজাইন আসলে কাজটা কীভাবে করা সম্ভব। আসলে প্রথমে ডিজাইনটা লার্নিং করলে কাজ করা কন্ট্রাক্টর এবং তার যে মিস্ত্রি আছে তার জন্য কাজ করা খুবই সহজ, এবং ওনার পক্ষে সাইডে যে ইঞ্জিনিয়ার আছে তাকেও বোঝানো খুবই সহজ হয়ে যায়। এজন্য মূলত প্রথমে আমরা কাজের আগে আলোচনা করব। আসলে আমাদের যে ভার্টিক্যাল পাইপগুলো আছে, বিশেষ করে সিওয়েজের জন্য, ওয়েস্ট ওয়াটারের জন্য, তারপর প্লাম্বিংয়ের ক্ষেত্রে যে সাপ্লাই পাইপগুলো আছে, আসলে এগুলো কীভাবে নামতেছে এবং এগুলো ইন্ডিভিজুয়াল নাকি প্রত্যেকটা থেকে চ্যানেলে নামবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে প্রথমে আলোচনা করব। তো ভাই শুরু করেন, দেখেন ডিজাইনটা কী করা যায়। ডিজাইনের ক্ষেত্রে প্রথমেই আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড যে রিজার্ভার ট্যাঙ্ক আছে সেখান থেকে পানি কীভাবে ওভারহেড রিজার্ভার ট্যাঙ্কে আছে সেটা আগে আমরা দেখবো। এই যে দেখেন এই ডিজাইনটাতে আমাদের দেখানো আছে, এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক থেকে পানি, এই যে আমাদের ওভারহেড রিজার্ভার ট্যাঙ্ক এখানে যাচ্ছে, মূলত 1.5 ইঞ্চি পাইপ আছে। এটা হচ্ছে আমাদের ইনপুট যে পাইপটা সেটা 1.5 ইঞ্চি দেখানো আছে, আবার যে ডেলিভারি পাইপটা আছে সাপ্লাইয়ের যে পাইপটা সেটাও কিন্তু GI 1.5 ইঞ্চি দেখানো আছে। এই দিক দিয়ে ড্রেন আমাদের ওয়াশের ক্ষেত্রে পাইপ দেখানো আছে। এগুলো মূলত খুবই মেজর কাজ, এগুলো করার ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি ইনশিওর করতে হবে, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। কী কী ধরনের কাজ হবে এই ডিজাইনটাতে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই বিল্ডিংটার ক্ষেত্রে এখানে এই যে সিঁড়ি এবং এখানে দুইটা ইউনিট দেখানো আছে, এখানে একটা ইউনিট দেখানো আছে, এখানে একটা ইউনিট দেখানো আছে। এই ইউনিটের একটা যদি আমরা সেকশন বের করতে পারি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম হয়ে যান। যেমন এই যে নরলম ভাই দেখে, জি জি, এই যে এই বিল্ডিংটার ক্ষেত্রে দেখেন এই জায়গায় আমার একটা টয়লেট আছে, এই জায়গায় একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে, এখানে কিচেন আছে, কিচেন আছে। তার মানে এখানে যদি আমি ওয়াটারের ক্ষেত্রে যে পাইপটা দিয়ে যে ওয়েস্ট ওয়াটার বা আমার সিউজ নামবে সেখান, কিন্তু দেখেন আপনি এখানে আমার দুইটা পাইপ নামবে, এখানে দুইটা, এখানে দুইটা, এবং সেখানে দেখানো আছে কিন্তু প্রত্যেকটাতে যে 4 ইঞ্চি আমার পাইপ নামবে প্রত্যেকটার ক্ষেত্রে, এখানে গেজারের লাইন আছে। তারপর আরও এখানে লক্ষণীয় যে বিষয়গুলো, এখানে কোন কোন পয়েন্ট আছে দেখেন, এখানে গেজার আছে, তারপর আমার একটা কমোড আছে, হাইকমোড আছে, বেসিন আছে, বেসিন আছে। সেক্ষেত্রে এখানে আমাদের বোঝাই যাচ্ছে যে 1 2 3 4টা লাইন, 1 2 3 4টা লাইন, কিচেন সহ হচ্ছে 4টা লাইন, ঠিক আছে। এখন আমরা দেখব যে লাইনগুলোর ক্ষেত্রে এখানে আমাদের মানে ওয়েস্ট ওয়াটার এবং সিউয়েজের জন্য যে ভার্টিক্যাল পাইপগুলো নামবে সেটা আমরা বুঝতে পারলাম যে কোন জায়গা দিয়ে নামবে, এবং আমাদের যে সাপ্লাই পাইপগুলো আছে যে কিভাবে আমাদের পানি প্রত্যেকটা ফ্লোরে সাপ্লাই হবে, যেটাকে ডেলি, হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে আছে সেটাও মূলত আমরা ডিজাইনে দেখবো। তাহলে আপনার কাজগুলো করতে খুবই সুবিধা হবে। জি, এই যে দেখেন এই বিল্ডিংয়ে আমাদের দেখেন এখানে একটা ওভারহেড ট্যাঙ্কি, হ্যাঁ, এই যে আমাদের এখানে দেখানো আছে যে এটা আন্ডারগ্রাউন্ড
ওভারহেড ট্যাঙ্কি, এখান থেকে আমার লাইন গেছে, দেখেন একটা লাইন গেছে, ভার্টিক্যাল লাইন উঠে গেছে, এটা হচ্ছে ওভারহেড রিজার্ভার ট্যাঙ্ক, পানি আমার এখানে কিন্তু চলে গেল। হ্যাঁ, এখান থেকে আমার একটা বিল্ডিং এর দুইটা কিন্তু ইউনিট আছে, এই একটা ইউনিট, এই একটা ইউনিট, এই ইউনিট থেকে পানি এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আমার চারটে লাইন নেমে গেছে, একটা দুইটা তিনটা চারটা। আমরা কিন্তু ডিজাইনের আগে দেখছি যে প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে চারটা লাইন আছে, একটা হলো তিনটে টয়লেট আর একটা হচ্ছে কিচেন, কিচেন। সেক্ষেত্রে দেখেন আপনার প্রত্যেকটায় কিন্তু চারটা করে লাইন নেমে গেছে, ডেলিভারি লাইন, হ্যাঁ ডেলিভারি লাইন চারটা নেমে গেছে। এটা আবার অনেক অনেক ডিজাইনে আলাদাভাবেও কিন্তু থাকে, হয়তো আপনি অনেক কাজ করছেন, আপনি লক্ষ্য করছেন বিষয়টা, আলাদা লাইনগুলোর ক্ষেত্রে হচ্ছে এই যে লাইনটা যে আসলো আমার এখান থেকে একটা টয়লেটের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন, কিন্তু আমাদের এখানে সেটা দেখানো না। যারা নতুন কাজ করতেছে, নতুন মিস্ত্রি বা নতুন ইঞ্জিনিয়ার যারা আছে, তাদের ক্ষেত্রেও বিষয়টা লক্ষণীয় যে আমার এই লাইনটা এসে আসলে প্রত্যেকটা টয়লেটের জন্য বা প্রত্যেকটা ফ্লোরের জন্য ইন্ডিভিজুয়াল নামতেছে, নাকি একটা পাইপ দিয়ে প্রত্যেকটা ফ্লোরে আমার চ্যানেল বের হয়ে যাচ্ছে। জি, আমাদের ডিজাইনটাতে কিন্তু প্রত্যেকটা ফ্লোর থেকে চ্যানেল বের হয়ে যাওয়ারও মূলত সেকশন দেওয়া আছে। তাহলে এই বিষয়ে আপনি তো ক্লিয়ার, আমার মনে হয় যে কনসেপ্টটা আপনার টোটালি ক্লিয়ার, যে আপনি এই যে সাপ্লাই পাইপটা যে নামাবেন, এই সাপ্লাই পাইপ থেকে আপনি প্রত্যেকটা টয়লেটে এবং কিচেনে কিভাবে আপনি পানি সাপ্লাই দিবেন, জি সে বিষয়ে আমার মনে হয় যে আপনার আর সংশয় না থাকারই কথা। ঠিক আছে, এই হ্যাঁ এই তিনটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই লাইনগুলো যে আমার নামলো, আর একটা হচ্ছে আমার যে সিওয়েজ এবং হচ্ছে ওয়েস্টেজ ওয়ার্ডারের যে লাইনগুলো নামলো, আর হ্যাঁ সেটা কোথায় গিয়ে আমার ল্যান্ড হচ্ছে, সেটা কিন্তু আর একটা মুখ্য বিষয়। আপনি দেখেন এইখানে আমাদের প্রজেক্টটা কিন্তু তিনটে বিল্ডিং এর মূলত তিনটে ইউনিট আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। সেক্ষেত্রে দেখেন আপনার এই জায়গায়, এই জায়গায় আমার দুইটা টয়লেট আছে, হ্যাঁ ওই দুইটা লাইন নামবে, এই জায়গায় দুইটা টয়লেট আছে, এই লাইন নামবে, এখানে টয়লেট আছে, আবার এই জায়গায় টয়লেট আছে, এই যে প্রত্যেকটা লাইন নেমে, এই দেখেন আরসিসি লাইনগুলো আপনার এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে প্রত্যেকটা লাইন, এই লাইন এই দিক দিয়ে নিয়ে এসে এখানে কিন্তু একটা আমার পিট আছে, এখানে একটা পিট আছে, মানে যে জায়গায় আপনার লাইন নামবে সে জায়গায় সে জায়গার পিট দিতে হবে। এই পিট থেকে আবার লাইন, এই পিট গুলো দেওয়ার মূলত মুখ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যদি কখনো কোনো লাইন জ্যাম হয়ে যায় এবং সেটা সংস্করণের প্রয়োজন হয়, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ওই পিটটাতে গিয়ে কাজ করতে পারবো, বা ওই পিট থেকে এই পিট যদি লাইনটা নষ্ট হয়ে যায় আমরা সেটা ওয়াশ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এটাই হচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে মুখ্য বিষয়। ভাই এই পর্বে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আপনি এভাবে ভার্টিক্যাল লাইন এবং সাপ্লাইয়ের যে লাইনগুলো আছে এগুলো রেডি করেন, আমরা পরবর্তীতে এটা কিভাবে সাজানো হলো আসলে অ্যাজ পার ডিজাইন আছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা টোটালি। তো আমরা আপনাদেরকে স্পার যে ড্রয়িংটা সেটা ইঞ্জিনিয়ার সাহেব সহ আমরা বোঝানোর চেষ্টা করলাম, আমরা একটু প্র্যাকটিক্যালে যাই আপনাদেরকে আমাদের যে পাইপগুলো কিভাবে হবে আমরা একটু ইঞ্জিনিয়ার সাহেব সহ আমরা একটু পরামর্শ করব। তো চলেন আমরা ওখানে, আমরা এই যে ইঞ্জিনিয়ার সাহেব, এখানে আমাদের একটা টয়লেট সিঙ্গেল, সিঙ্গেলের জন্য এই যে ওয়েস্ট ওয়াটার এবং সুয়েজ লাইন 4 ইঞ্চি এই পাইপটা হবে, পাশে হবে আপনার ওয়াটার লাইন। আমাদের এখানে এইটা হচ্ছে ভয়েড, এই ভয়েডটা হচ্ছে দুই গ্যাপের মাঝখানে পড়ছে, তো এই পাশে আমাদের এক ইউনিট, এই পাশেও একটা ইউনিট, এখানেও একটা বাথরুম, এই যে দুই পাইপ সাথে একটা ভার্টিক্যাল লাইন হবে। একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটারের জন্য, আর হচ্ছে একটা সিউয়েজ লাইনের জন্য, সিউয়েজ লাইনের জন্য আমার ওভারহেড ট্যাঙ্ক থেকে যে সাপ্লাই পানির যে ডেলিভারি পাইপটা আছে সেটার জন্য একটা লাইন নামবে। ডিজাইনে যেহেতু আমাদের প্রত্যেকটা ফ্লোরের জন্য ইন্ডিভিজুয়াল দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটার একটা লাইনেই নামবে, সেখান থেকে প্রত্যেকটা ফ্লোরে চ্যানেল যাবে। আর এবং আপনার ওই ওয়াটার লাইনটা যে দেবো ওইটার আবার স্পিডটা কমাই দেবো ধাপে ধাপে, প্রথম 2 ইঞ্চি হবে, তারপরে 1.5 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি, 4 ইঞ্চি, তারপরে 3-4, এইভাবে কিন্তু হবে। আসলে একই লেভেলে পাইপ আসলে অনেক ক্ষেত্রে পাইপের ফ্লো নষ্ট হয়ে যায়, উপরের দিকে আপনার পানির প্রেশার কমে যায়, কমে যায়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরাও সাজেস্ট করে থাকি যে যত নিচের দিকে যাবে পাইপের ডায়া তত কমে যাবে, কমে যাবে। এটা খুবই ভালো সিদ্ধান্ত,
এবং যথেষ্ট আমার মনে হয় যে এটা রিকভার করা সম্ভব। যেমন এই যে আমরা দুইটা এখানে পাশাপাশি দুইটা টয়লেট আছে, তো দুইটার জন্য যেমন একটা সিঙ্গেল বাথরুমে আমরা একটা ওয়েস্ট ওয়াটার একটা সুয়েজ লাইন টোটাল হচ্ছে দুইটা পাইপ টানি, এখানে আমরা তাহলে সেই হিসাবে দুই বাথরুমের জন্য চারটা পাইপ হয়, তো আমরা এখানে একটা পাইপ কিন্তু কমায় দিচ্ছি। জি জি, তো কমায় দিচ্ছি এই জন্য যে খালি পাইপ তো দিলেই হবে না, আবার এটাও খেয়াল রাখতে হবে যে জিনিসটা কি ইউজেবল হয় কি না, নাকি ইঞ্জিনিয়ার স্যার? হ্যাঁ, এখানে আমাদের ডিজাইনে যেটা দেখানো আছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরের জন্য বা প্রত্যেকটা টয়লেটের জন্য একটা ওয়েস্ট ওয়াটার আর একটা হচ্ছে আমাদের সিউয়েজ ময়লার জন্য যেটাকে বলা হয়। সেক্ষেত্রে যেহেতু আমাদের দুইটা টয়লেট কাছাকাছি আছে, সেক্ষেত্রে আপনি সিউয়েজের জন্য দুইটা লাইন রেখেই দিতে হবে আপনাকে, ওয়েস্ট ওয়াটারের জন্য দুইটা বাথরুম মিলে আপনি যেহেতু 4 ইঞ্চি পাইপ আপনি একটা দিতে পারেন, এক্ষেত্রে মানে কোনো সমস্যা হবে না আশা করি। এটাই তো আমরা এইভাবে পরামর্শ করিয়া আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ইনশাল্লাহ মোটামুটি ভালো উনি বুঝে, তো ওনার সাথে পরামর্শ আমরা তো বাড়িওয়ালার কাছে ডিসিশন নিয়েই নিছি, নেওয়ার পরেও আমাদের প্ল্যানে ডিজাইন দেওয়া আছে, তারপরে আমরা ইঞ্জিনিয়ার সাহেব সহ আমি সহ পরামর্শ করি, পরামর্শ করে আমরা কাজ করতেছি। তো আরও এই লাইনগুলো আমাদের হয়ে নেক, টু পর্ব টুতে আমি সাথে ইঞ্জিনিয়ার সাহেবকেও নিয়েছি, সামনের পর্বগুলোতে আশা করি যে ইঞ্জিনিয়ার সাহেব সহই আমরা এই ভিডিওগুলো করার চেষ্টা করব। আপনাদের সুবিধার জন্য আপনাদের জানা অনুরোধ করছি, আমরা পাইপগুলো টাইনে নেই, টাইনে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো, এইভাবে তো খালি দেখাইলে হয়তো বোঝা যায় না অতটা, পরবর্তী আমরা লাইনগুলো টাইনে নেই, টাইনে নেওয়ার পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আবার দেখাবো। তা আজকের মতো ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন নূর আলম ভাই, সুন্দরভাবে কাজ করেন। হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে নূর আলম স্যানিটারি, যদি ওইটাও আপনাদের কোনো না কোনো ভাবে এখান থেকে যদি একটু শিক্ষামূলক জিনিস পেয়ে থাকেন তাহলে অবশ্যই ওইটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর আমাদেরকে কোনো কিছু জানানো থাকলে সেটাতে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো ভালো, হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম।